তৃণমূলে বিভেদ দূর করে খুলনায় শক্তিশালী সাংগঠনিক অবস্থান গড়ে তুলতে মাঠে নেমেছে বিএনপির আহ্বায়ক কমিটি। একের পর এক কর্মসূচি দিয়ে তারা নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করছেন। করোনা পরিস্থিতিতে ঘরোয়া কর্মসূচিতেও নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন তৃণমূলের কমিটি না হওয়ায় নেতৃত্বের বিকাশ হয়নি। নতুন আহ্বায়ক কমিটির সাংগঠনিক তৎপরতায় নেতাকর্মীর মধ্যে প্রাণ ফিরেছে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা নগর বিএনপিতে নেতৃত্বের বিভেদ পুরনো। 2009 সালের 25 নভেম্বর খুলনা মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলনে নজরুল ইসলাম মঞ্জু সভাপতি এবং মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর প্রায় এক যুগেও কাউন্সিল হয়নি নগর বিএনপির। গেল 9 ডিসেম্বর নগর কমিটির শীর্ষ নেতাদের বাদ দিয়ে কেন্দ্র ঘোষিত আংশিক কমিটিতে জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুল আলম মনাকে আহ্বায়ক করা হয়। একই সাথে তরিকুল ইসলাম জহিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি ঘোষণার পরই খুলনা বিএনপিতে বিভক্তি এবং নানা নাটকীয়তার জন্ম নিচ্ছে প্রতিনিয়ত। দায়িত্ব পাওয়া নেতারা বলছেন, নতুন আহ্বায়ক কমিটির তৎপরতায় নেতাকর্মীর মধ্যে প্রাণ ফিরেছে। যারা মান অভিমান করে দূরে ছিলেন আমরা সবাইকে অ্যাড্রেস করেছি, সবাইকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নেতাকর্মীদের মধ্যে ঐক্য ফেরাতে ওয়ার্ড ও থানা পর্যায়ের কমিটি গঠন সহ ধারাবাহিক কর্মসূচি পালিত হচ্ছে বলছেন সিনিয়র নেতারা। আমরা খুব শীঘ্রই পূর্ণাঙ্গ অনুগ্রহ কমিটি করব, সেই সাথে আমরা থানা কমিটি গুলো করে ফেলবো। সকলের প্রতি সকলের আস্থা রেখে দলকে সংগঠিত করলে দল অনেক দূর পর্যন্ত চলে যাবে। এদিকে দলের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে নিজেদের মধ্যে বিভেদ দ্বন্দ্ব ও দলীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সমস্ত পর্যায়ের নেতাকর্মী যারা আছেন তারা প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে দলকে মানে এগিয়ে নিয়ে যাবেন। এর মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি কোনো ভেদাভেদ থাকে আশা করি তারা সবাই বসে সেটা ঠিক করে ফেলবেন। নেতাকর্মীর বন্ধন হবে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, কর্মীদের সুখ দুঃখে খবর রাখতে হবে। তবে তৃণমূলে নজরুল ইসলাম মঞ্জু সহ শীর্ষ নেতাদের সরিয়ে নগর আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন মঞ্জু সমর্থকরা। নেক্সট রিপোর্ট, নিউজ 24।